ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইথিওপিয়া পূর্ব আফ্রিকার সোমালি উপদ্বীপে অবস্থিত। এই উপদ্বীপটি হর্ন অফ আফ্রিকা নামেও পরিচিত, কিন্তু ইথিওপিয়া দেশটি ইরিত্রিয়া, জিবুতি এবং সোমালিয়া দ্বারা উপকূল থেকে বিচ্ছিন্ন। সেখানে প্রায় 11.5 কোটির বেশি জনগণ বসবাস করে, যার কারণে এটি আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ। ইথিওপিয়া ভৌগোলিক সংস্কৃতি এবং ইতিহাস নিয়ে গঠিত একটি প্রাচীন দেশ। হ্যালো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমরা ইথিওপিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য জানব। তবে শুরু করার আগে বলে রাখি, এইরকম আরও অজানা তথ্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ইথিওপিয়া একমাত্র আফ্রিকান দেশ যাকে কখনো উপনিবেশ করা হয়নি। ইথিওপিয়া দেশটিকে কখনোই আনুষ্ঠানিকভাবে অন্য কোনো দেশ দ্বারা শাসন করা হয়নি, তবে তাদেরকে ইতালির বিরুদ্ধে 2 বার লড়াই করতে হয়েছে। 1895 সালে ইতালি ইথিওপিয়াকে ইতালির সাথে অ্যাসোসিয়েট করার প্রথম প্রচেষ্টা করেছিল, কিন্তু তারা রাশিয়া এবং ফ্রান্সের সহায়তায় এই আক্রমণটি সফলভাবে প্রতিরোধ করেছিল। 1935 সালে মুসোলিনি আরও একবার ইথিওপিয়া আক্রমণ করার চেষ্টা করেছিলেন। 1943 সালে ইতালির আত্মসমর্পণের পর তারা ইথিওপিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দেয় এবং $25 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। ইথিওপিয়া আফ্রিকার ছাদ নামেও পরিচিত। ইথিওপিয়ার ভূগোল অত্যন্ত বৈচিত্র্যময়। দেশটিতে আফ্রিকার 70% পাহাড় রয়েছে এবং এটি আফ্রিকার ছাদ নামে পরিচিত। সমুদ্র পৃষ্ঠের প্রায় 360 ফুট নিচে ডাল্লোল হ্রদ হল কয়েকটি লাভা হ্রদের মধ্যে একটি এবং এটি বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান। ইথিওপিয়ান কফি বিশ্বের অন্যতম জনপ্রিয় কফি। ইথিওপিয়া আফ্রিকার বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ এবং বিশ্বের শীর্ষ দেশগুলির মধ্যে একটি। তারা 1000 বছরেরও বেশি সময় ধরে কফি উৎপাদন করে আসছে। প্রায় 15 মিলিয়নের বেশি ইথিওপিয়ার জনগণ এই কফি শিল্পের সাথে যুক্ত রয়েছে। ইথিওপিয়া হল আরবিকা কফি মটরশুঁটির আবাসস্থল। ইথিওপিয়ার এয়ারলাইন্স আফ্রিকার দ্রুততম বর্ধনশীল এবং জনপ্রিয় এয়ারলাইন্স। ইথিওপিয়ার জাতীয় কেরিয়ার এয়ারলাইন্স 1945 সালে ডিসেম্বরে চালু করা হয়েছিল। এটি আফ্রিকার বৃহত্তম এয়ারলাইন্স এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম এয়ারলাইন্স। এই এয়ারলাইন্সের নিজস্ব 100টির বেশি বিমান রয়েছে। গত বছর এই এয়ারলাইন্স দিয়ে প্রায় 11 মিলিয়নের বেশি যাত্রী পরিবহন করেছে। এটি আফ্রিকার সবচেয়ে দ্রুত বর্ধনশীল এয়ারলাইন্স। আপনি জেনে অবাক হবেন, ইথিওপিয়ার দুর্ভিক্ষ ত্রাণ বাড়ানোর জন্য একটি লাইভ এড কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল। ইথিওপিয়া বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। মোট জনসংখ্যার প্রায় 2/3 দিনে $1 কম আয় করে। 1980-এর দশকে ইথিওপিয়া সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিল। এই বিপর্যস্ত দেশের মিডিয়া কভারেজের জন্য পপ তারকা বব গেলডফ মিজুরে এবং অন্যান্য সেলিব্রিটি শিল্পীদের নিয়ে একটি লাইভ এড কনসার্ট অনুষ্ঠান করেছিল। এর কিছুক্ষণ পর এই কনসার্টটি লন্ডন এবং বিশ্বের অন্যান্য জায়গায় সম্প্রচারিত হয়েছিল। 2 বিলিয়নেরও বেশি মানুষ এই কনসার্টটি দেখেছিল এবং সেই সময় দুর্ভিক্ষ ত্রাণের জন্য প্রায় $200 মিলিয়ন বেশি অর্থ সংগ্রহ করেছিল। আবিবি বিকেলা প্রথম ইথিওপিয়ান যিনি অলিম্পিক ম্যারাথনে খালি পায়ে দৌড়েছিলেন। 1960 সালের অলিম্পিক ম্যারাথনে খালি পায়ে দৌড়ে সোনা জিতেছিলেন ইথিওপিয়া দূরপাল্লা দৌড়বিদ আবিবি বিকেলা। তিনি ছিলেন প্রথম সাব সাহারান আফ্রিকান অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী এবং 1964 সালে প্রথম ব্যক্তি যিনি পরপর 2 বার এই ইভেন্ট জিতেছিলেন। তো এই ছিল ইথিওপিয়া সম্পর্কে কিছু তথ্য।